عليكم فيورس ويلكم باك تو انذر نيو فيديو فروم بنغلاديش فيشين كلاب. তো এসে পড়লাম আমরা কারাকান্দি সেই পুরনো চিরচেনা কারাখায়া কারাকান্দি সাথে আছে আমাদের আমির ভাই তো আজকে আমরা অনেক দিন পরে আসলাম মাছ ধরার জন্য তো এসে মোটামুটি ভালো মাছের ওয়াশ দেখছি আমরা আলহামদুলিল্লাহ কালী বাউসের ওয়াশটা এখানে বেশি আর যে এখনো লোক বসে নাই কারণ ওই যে লোক বসতেছে এখানে লোক না বসার কারণ হচ্ছে আপনার যে যে জায়গায় আগে মাছ ধরছে তো সে সেই স্থানে মাছ ধরে তার জায়গায় কেউ বসে না আর কাউকে বসতেও দেয় না তো দেখি আমরা পয়েন্ট করে বসে আপনাদের আপডেট দেব মাছ পাই কি না পাই তো আমরা এই পয়েন্টে আসলাম এখানে বসলাম সামনে যে একজন চিংড়ি মাছ ধরতেছে এই যে দেখেন মাশাআল্লাহ ভিডিও চালু ওয়াশ রেডি অসাধারণ একটা সিন দেখলাম আজকে ভিডিও মানে সচরাচর দেখি আপনার মোবাইল চালু করলে ভিডিও অন করলে আপনার ওয়াশ দেখা যায় না আচ্ছা দেখি আমরা এই লাল মাটি নিয়ে আসছি আমির ভাই যে দেখেন লাল মাটি লাল মাটির সাথে আমরা চার দিই তারপরে স্রোতের নদীতে নেট করে পানিতে চার করি কারণ আমরা এই যে পারে সবাই বসছে ছাতু খেলার জন্য তারা ভারী করে চার করে তো আমরা সেরকম না আমরা আসছি ছোট শিকারি ছোট মাছ ধরার জন্য তো দেখি চার করে বসবো তারপরে মাছ পেলে বৃত্তান্ত জানাবো এই যে আমাদের আমির ভাইয়ের অবশেষে একটা হিট হলো অনেকক্ষণ পরে তো আমরা এখানে বসলাম এখন কালী বাউস ধরার জন্য তো কালী বাউসই হিট হয়েছে ছোট কালী বাউস এই যে মাশাআল্লাহ যাক আমরা অবশেষে বিসমিল্লাহ করলাম অনেকদিন পরে এসে হতাশ হইনি আর এখানে ওই পারে সবাই কাতল ধরতেছে সবাই ছাতু খেলতেছে আমরা ছোট শিকারি ছোট ছোট মাছ ধরতেছি যে আমাদের আমির ভাইয়ের আর একটা হিট মাশাআল্লাহ মাশাআল্লাহ বিশাল বড় চিংড়ি এই যে দেখেন মাশাআল্লাহ এই তো মাশাআল্লাহ বিগ সাইজ চিংড়ি এই যে দেখেন আমাদের আমি ভাই ধরেছে দেখতে পাচ্ছেন বিগ সাইজ চিংড়ি বিগ সাইজ এই যে দেখেন আধা কেজি হবে মাশাআল্লাহ কেমন লাগতেছে আমির ভাই সেই ভাই যাকের অনুভূতিটা বলা যাবে না অনেক ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন ডিম রুটির টোপে বডি হিট হয়েছে তো যাক মুখে খাইছে টোপ খাইছে তো দুপুর প্রায় সাড়ে তিনটা বেজে গেছে মাছের কোনো টোপ নেওয়ার নামগন্ধ নাই কিন্তু ওয়াশ দিতেছে প্রচুর যে ওয়াশ দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না ওয়াশ দিচ্ছে প্রচুর পরিমাণে ওয়াশ দিচ্ছে মাছ মানে পানি থেকে পানিতে থাকতে চাইতেছে না মানে ডলফিনের মতো জাম দিতেছে শুধু সকালবেলা একটা চিতল মাছের ওয়াশ আমাদের মোবাইলে আমরা ক্যামেরা বন্দি করেছিলাম যে সামনে পেছনে আজকে তেমন কেউই সুবিধা করতে পারেনি তবে শুনলাম শুধুমাত্র ওই পিছনে যে ট্রলার দেখা যাচ্ছে সেখানে নাকি একটা কাতল মাছ হিট হয়েছিল আমরা নিজের চোখে দেখিনি তবে শুনেছিলাম আর ওই পাড়ে একজন হিট করেছিল নিচে অনেক ডালপালা থাকার কারণে আপনার ই হয়ে গেছে মাছটা আটকিয়ে দিছে আর আমি আজকে সারাদিনে প্রথম যেখানে যেখানে বসছিলাম
আমরা আমরা ই করছিলাম আর কি, পয়েন্ট ঘুরে বসছিলাম, মালিকান্দি বসছিলাম। তো সেখানে একটা প্রথমে ডিম রুটির একটা হিট পেয়েছিলাম, কিন্তু যে ভিডিও করার জন্য ক্যামেরা বের করতে করতে মাছটা চলে গেছে। ওই যে আরেকটা ওয়াশ দেখেন, কথা বলতে বলতে মোটামুটি ভালো ওয়াশ দিচ্ছে। জামির ভাইয়ের তৃতীয় নম্বর হিট, হ্যাঁ কালিবাউস ছোট, বাহ দেখেন ছোট ছোট মরিচের ঝাল বেশি, কি সাইজ ভালো নাকি? এটা আবার ক্যাচিং করা লাগে মিয়া, ওঠান দেখেন কি শক্তি দিতেছে নদীর মাছ। নদীর মাছের শক্তি কি দেখেন, আমাদের আমির ভাই হিট করেছে। মাশাল্লাহ, এই যে দেখেন কালিবাউস, নদীর কালি, সাইজও খুব ভালো। আমি প্রথমে ভাবছিলাম যে ছোট, কিন্তু না মাশাল্লাহ খুব ভালো সাইজের কালিবাউস। এই যে দেখেন উপরে লাগছে না, মুখে খায় নাই, মুখে খাইছে, এই যে আমির ভাইয়ের হিট। আসল শিকারীর ছোট্ট একটা কালি হিট সারাদিন পর। যাক মাশাল্লাহ, না পাওয়ার চেয়ে ভালো। এটা একটা বারবিকিউ হয়ে যাবে ছোটখাটো, কোনো সন্দেহ নাই। ছোট বলতে অত ছোট না, 200 গ্রাম হবে। কি পরিমাণ যে ওয়াশ, আজকে এই যে ক্যামেরা অন করছে শুধু আপনাদের ওয়াশ দেখাবো মাছের, মাছে ঠোকর দিতেছে। তো বেলা শেষ হয়ে গেছে, এখন আমরা চলে যাব। তো দেখি আমাদের আমির ভাই কি কি মাছ পেল। আজকে মাছের ওয়াশ দেখে সন্তুষ্ট, মাছ তেমন একটা হয় নাই, কিন্তু মাছের ওয়াশ দেখে একেবারে সন্তুষ্ট আমরা, আলহামদুলিল্লাহ। দেখেন এই হচ্ছে আমাদের আমির ভাইয়ের মাছ। এটা ই করেন, নেটটা একটু সামনে থেকে দেখাই, নেটের জন্য আর কি স্পষ্ট ভালো করে বোঝা যায় না। দেখেন মাশাআল্লাহ, চিংড়ি মাছটা হাতে নেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে কালিবাউস, ভালো সাইজের কালিবাউস আর চিংড়ি মাছ। আমির ভাই আলহামদুলিল্লাহ আজকে যা পেয়েছে তাতে অনেক সন্তুষ্টি, আমির ভাই অনেক খুশি হয়েছে। এমন সাইজের চিংড়ি এর আগে ধরেছিল, কিন্তু এমন সাইজের পায়নি, খুব খুশি আমাদের আমির ভাই। এই যে চিংড়ির ঠ্যাং ছিঁড়ে গেছে। আমির ভাই কে কি অবস্থা, অনেকদিন পরে নদীতে আসলেন। এই যে চিংড়ির ঠ্যাং ছিঁড়ে গেছে, অনেকদিন পর আসা হলো, কিন্তু যে পরিমাণ ওয়াশ ছিল সে পরিমাণ মাছ টোপ নেয় নাই, কিন্তু ওয়াশ আছে, বড় বড় ওয়াশ আছে, অনেকেই
ছাতু খেললো, ছাতু খেলছে কিন্তু এরকম ফলাফল পায় নাই। তা পরবর্তীতে আজকে না হয় কালকে হবে, নদীর শিকারটাই এরকম হতাশা, কখন হাসি কখন দুঃখ সব মিলিয়ে। যাক, খুব সুন্দর কথা বলছে আমাদের আমির ভাই, নদীর ভিতরে এরকমই সবসময় ফলাফল ভালো হয় না। যে কিছুদিন আগে একটা মাছ হিট হয়েছিল বড় মাছ, আবার আজকে কেউই পায় নাই। তো যতটুকু শুনছিলাম ওই ওই ট্রলারে এখানে একটা কাতর মাছ ধরছে, তাই এছাড়া আমার জানা মতে কেউ পায় নাই। তাই হচ্ছে আজকের ফলাফল। তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।